ইয়োগিনী প্রসবকালী তিনি ছিল মা। গুড ইভিনিং ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। আবারও নিয়ে চলেছে একটা ফাটাফাটি ভিডিও। অনেকেই জানো পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের গ্রামে একটা সুন্দর মেলা হয়। এই মেলাতে অনেক অনেক আর্টিস্টরা আসে, তার মধ্যে আজকে সন্ধ্যায় এসেছে বিখ্যাত বাউল শিল্পী পরীক্ষিত বালা। তো আমার তো হেভি লাগে ওই বাউল গানগুলো শুনতে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো পরীক্ষিত বালা মাকে নিয়ে কিন্তু অনেক কিছু কথা বলেছে এই ভিডিওতে, কিন্তু অবশ্যই দেখে নিও। যারা মাকে ভালোবাসো অবশ্যই গানটা শুনে নিও। আর মাকে ভালোবাসা না এমন তো কোনো মানুষ নেই, তাই না পৃথিবীতে? ওনার গান তো আমি অনেক শুনেছি টিভিতে, মাইকে, বক্সে, কিন্তু কখনো চোখে দেখি। আজকে আমি চোখে দেখলাম, নিজের চোখে দেখলাম, তোমাদেরকেও দেখাবো। তো চলো গানটা শুরু করা যাক। আমরা আসতে পেরেছি কার জন্য, তিনি আর কেউ নন, তিনি আমার মা, আপনাদের মা, সকলের মা। মা যদি আমাকে 10-15 দিন গর্ভে ঠাই না দিতেন আর এই পৃথিবীর বুকে ভূমিষ্ঠ না করতেন, আজকে আপনারা বাঁচতে পারতেন না। সকলে মিলে আনন্দ করেছিলেন বাড়িতে কি সন্তান জন্মগ্রহণ করল বলে। সেদিন শুধু মাই কেঁদেছিলেন ওই প্রসব যন্ত্রণায়। তাই আমার মায়ের উপরে বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই, কোন দেব দেবতা কিছুই মানি না, আগে মানি আমার গর্ভধারিণী মা, জন্মদাত্রী মা। সেদিন শুধু আমার মাই কেঁদেছিলেন প্রসবকালী, কেঁদেছিল মা। মায়ের অন্তরে ব্যথা দিও, মন বাঁচলে কত নামী লোক, কত মহাপুরুষ, মুনি ঋষি, স্বামী বিবেকানন্দ, আরো কত কত নাম। আমার মা না হলে হতো না, তাই মায়ের কথা পরপর বলে যাবো গানের মধ্যে, শুনুন। বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই আদর ঘরে মাগে পরি।
অপ্রত্যক্ষ প্রমাণ কি প্রমাণ? আপনি আপনার মাকে যদি অনেক কটু কথা অনেক কষ্ট ব্যথা দিয়ে থাকেন, আর আপনি যদি মাকে একবার মা মা বলে ডেকে ওঠেন, মায়েরা দুঃখ ব্যথা বেদনা কিছুই থাকে না, সে শুধু মাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নয়। শত কষ্ট দিয়েও মাকে যদি রাখো
মায়ের বর্ণনা